শীতের কুমকুম হাওয়া গায়ে লাগিয়ে সাইকেল নিয়ে চা বাগানে ভ্রমণ, এক পর্যায়ে রাস্তা হারিয়ে ফেলা, তারপরে স্থানীয়দের সহায়তায় আবার রাস্তা খুঁজে পাওয়া, সব মিলিয়ে এক দারুণ রোমাঞ্চকর গল্প থাকছে আজকের ব্লগে। সো পুরো ভিডিও দেখতে থাকুন, আসছে ইন্টুর পরে। হে ইউটিউব পিপল, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমরা সাইকেল রাইডের উদ্দেশ্যে বের হয়েছি। মেন রোড দিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎই মনে পড়ল, পার্শ্ববর্তী চা বাগানের উঁচু নিচু টিলার মধ্য দিয়ে সাইকেল নিয়ে ঘুরে আসলে কেমন হয়। সো যেই কথা সেই কাজ, মোটামুটি ছয়জন মিলে সাইকেল নিয়ে বের হয়ে পড়লাম চা বাগানের উদ্দেশ্যে। স্থানীয় লোকদের কাছে জানতে পারলাম, এই ইটের রাস্তা ধরে কিছু দূর সামনে এগিয়ে গেলে প্রথমে রয়েছে রাবার বাগান, এরপরেই দেখা মিলবে কাঙ্ক্ষিত সেই চা বাগানের। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে দেবেন, আরও এরকম নিত্য নতুন ট্রাভেলিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন। সো আমরা মোটামুটি ছয়জন বেশ আনন্দের সাথেই বের হয়ে পড়েছি চা বাগান রাইডের উদ্দেশ্যে। মোটামুটি টিমমেটদের সকলেরই অনেক এনার্জি আছে বলে মনে হচ্ছে, কারণ তারা আমাকে এক এক করে পিছনে ফেলে সামনে চলে গেছে। যদিও আমার পিছনে একজন আছে, তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বেশ কিছুক্ষণ সাইকেল রাইড করার ফলে আমরা চলে এসেছি রাবার বাগানের সামনে। রাবার বাগানে প্রত্যেকটা গাছ সারিবদ্ধভাবে লাগানো, দেখতে বেশ চমৎকার। এদিকে সূর্যি মামা আমাদেরকে দিনের অস্তিত্ব জানান দিচ্ছে যে আর কিছুক্ষণ বাকি আছে সন্ধ্যা লাগার জন্য। এইটুক সময়ের মধ্যেই আমাদের চা বাগান ভ্রমণ করে ফিরে আসতে হবে, কেননা সন্ধ্যার পরে এই এলাকাতে থাকা অনেকটা রিস্কি হয়ে যাবে। ভিউয়ার্স, এখানে একটি মজার বিষয় বলে রাখি, আমরা যে রাস্তা দিয়ে প্রবেশ করেছি এই রাস্তাটি কিন্তু আমাদের জন্য অজানা। আমরা ঠিক কোন দিকে যাবো ভেবে পাচ্ছি না। আর তাছাড়া পাহাড়ি টিলার মধ্যে গুগল ম্যাপ অবশ্যই কাজ করবে না, সেটিও আমরা জানি। তো আমরা কোন দিকে যাব? বেশ কয়েকজন দেখলাম যে বাম দিকেই রওনা করলো, আমারও মনে হয় বাম দিকে যাওয়াটাই উচিত হবে। সো দেখা যাক সামনে আমাদের জন্য কী অপেক্ষা করছে। ভিউয়ার্স, বুঝতেই পারতেছেন এই রাস্তাগুলি মূলত পাহাড়ি মাটি কেটে রাস্তা বাঁধানো হয়েছে, এই জন্য সামনের রাস্তাটি অনেক উঁচু, অনেকে এখানে উঠতে না পেরে হেঁটে হেঁটেই পার করছেন। তবে আমি এখানে নামতে রাজি না, আমার মনে হচ্ছে আমি এই উঁচু রাস্তাটি পার করে ফেলতে পারবো। সো যেই কথা সেই কাজ, মোটামুটি সাইকেল চালিয়ে উঠেই পড়লাম উপরে। এই আবার কি অবস্থা, এরপরে আবার নিচু রাস্তা, যদিও আমাদের সেই কাঙ্ক্ষিত চা বাগানটি এখান থেকে দেখা যাচ্ছে। ভিউয়ার্স, দূর থেকে চা বাগানের সবুজ সমারোহ যেন আমাদেরকে ডাকছে। এই রাস্তা দিয়ে আসলে যে এত সুন্দর চা বাগান পাওয়া যাবে তা আমার কল্পনাতেও ছিল না। এই রাস্তাটি অনেক রিক্সি হওয়ায় আমি এখানে পড়ে যেতে লাগছিলাম। এত সুন্দর চমৎকার চা বাগান, এ যেন এক সবুজের গালিচা। এই চা বাগান দেশের আর কোথায় গেলে পাবেন? এজন্য আপনাকে চলে আসতে হবে অবশ্যই সিলেটে। সিলেটে বেশ কিছু চমৎকার চমৎকার চা বাগান রয়েছে, এর মধ্য দিয়ে সাইকেল রাইড করা আরও রোমাঞ্চকর। মোট কথা, আমরা ছয়জন মিলে একটি অ্যাডভেঞ্চারাস রাইড দিচ্ছি চা বাগানের মধ্য দিয়ে। আসলে ভিউয়ার্স, চা বাগানের মধ্য দিয়ে এইভাবে সাইকেল ড্রাইভ করে আসা অনেকটা কষ্টকর হলেও, যখন আপনি চা বাগানগুলো দেখবেন আশা করি আপনার সমস্ত কষ্ট ভুলে যাবেন। যদিও উঁচু নিচু ভাঙা রাস্তাগুলিকে আপনাকে অবশ্যই সাবধানতার সহিত পার করতে হবে। ভিউয়ার্স, এ পর্যায়ে চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য ও কিছু সিনেমেটিক শুট উপভোগ করা যাক। আমি দেখছি আকাশটা আর ভাবছি তোমার কথা, আমি হাঁটছি আনমনে, তুমি আজ ওই স্পন্দন।
ভিউয়ার্স চা বাগানে আসবেন ছবি তুলবেন না, এটা কিভাবে হয়? এক এক করে সকলের সাথে সেলফি ও গ্রুপ পিকচারের সয়া লাভ হয়ে গেল। মুহূর্তের মধ্যে এখানে অনেক আনন্দে মেতে উঠেছি আমরা। আসলে ভিউয়ার্স অনেকটা সময় প্রকৃতির সান্নিধ্যে নিজেকে হারিয়ে ফেলেছি চমৎকার এই সবুজে মোড়ানো চা বাগানের মধ্যে। নিজেদেরকে একটি সুন্দর সময় পার করলাম, এরপরেই আমাদেরকে রওনা করতে হবে। ঠিক এ পর্যায়ে মনে হচ্ছে যে আমরা ঠিক কোন কোন রাস্তা দিয়ে এই এত দূর পর্যন্ত এসেছি, যা মনে করাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। কারণ চা বাগানের সব দিকে উঁচু নিচু টিলাগুলো দেখতে একই রকম। সো আমরা দেরি না করে ঝটপট এখান থেকে রওনা করি, কারণ সন্ধ্যার পরে এই এলাকাতে থাকা পসিবল না, আর যদি আমরা রাস্তা ভুলে যাই তাহলে তার কোনো কথাই নেই। এই জন্য আপনি এখানে স্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে আসবেন যারা চা বাগান ও রাস্তা সম্পর্কে ভালো ধারণা রাখেন। আমরা পথ হারিয়ে মোটামুটি একটি গ্রামের মধ্যে এসে পড়েছি, যেখানে বহিরাগতদের প্রবেশ নিষেধ। তারপরেও আমরা স্থানীয় লোকদের সাথে কথা বলে এই গ্রামের মধ্য দিয়েই প্রবেশ করে এই এলাকাটিতে মূলত চা শ্রমিকদের বসবাস রয়েছে, সেজন্য বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এ থেকে একটু সামনে এগিয়ে গেলে আমরা অবশেষে মেন রোডের দেখা পাই। আমাদের মধ্যে অনেকটা শান্তি কাজ করতেছিল, কারণ সন্ধ্যা হতে আর মাত্র কিছু সময় বাকি আছে। এখান থেকে আমরা অবশ্য ব্যাক করতে পারব। সামনে থাকা একটি চা দোকান থেকে আমরা সকলে একটু স্বস্তিতে চা বাগানের পাশেই বসে চা পান করে নিচ্ছি। সো ভিউয়ার্স, আজকে ভিডিও এখান থেকে শেষ করতে হচ্ছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।